নমস্কার বন্ধুরা ফাইট ফাইট চ্যানেল আপনাদেরকে স্বাগত চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনারা জানেন যে আমাদের দেশ তথা এখন আমাদের রাজ্যে বেকার সমস্যা বেড়েই চলেছে দিনের পর দিন বহু মানুষ বহু স্টুডেন্ট বহু ছাত্রছাত্রী রয়েছে একটা চাকরির অপেক্ষায় সেই চাকরির জন্য সেই বেকার বেকার সমস্যা সমাধানের জন্য রাজ্য রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে একটি বৈঠক হয়েছে এবং কর্মসংস্থানের উপরে একটি কিন্তু বৈঠক হয়েছে তো বৈঠকটি কি বলতে চেয়েছে কি খবর উঠে আসছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা আছেন যে আজ বিকেলের অনলাইন পোর্টালে একটি নামী দামি অনলাইন পোর্টাল তো আজ বিকেল থেকে কি খবর বেরিয়ে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনারা হেডলাইন দেখতেই পাচ্ছেন যে কর্মসংস্থান বাড়াতে নবান্ন নবান্ন রাজ্যের মন্ত্রিসভার বৈঠক কর্মসংস্থানের উপর জোর দিয়ে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক কত তারিখে বৈঠক কত তারিখে আর্টিকেলটা বেরিয়ে এসেছে দেখুন সতেরোই জানুয়ারি দু ঠিক আছে তো আজকের ডেটেই কিন্তু এই খবরটি বেরিয়ে আসে এসেছে এবং কি খবর বলতে চেয়েছে আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না কারণ আপনার ওই একটি লাইক আমাদেরকে মোটিভেট করবে আপনাদের জন্য ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও আনার জন্য এবং আপনাদেরকে সাফল্য চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আর যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এখন আছেন আজ বিকেল এবং আজ বিকেলে পুরো খবরটা আপনার সামনে পেশ করার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ শিল্পে সাতশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগের নির্দিষ্ট কিছু প্রস্তাব এসেছে বলে দাবি করল রাজ্য বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পমন্ত্রী ও অন্যদের অন্যান্যদের সঙ্গে বৈঠক আলোচনা করেন এই বিনিয়োগের প্রস্তাব দাবি করে পরে রাজ্যের পরিষদীয় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন আজ আটটি আবেদন মন্ত্রিসভার পরিকাঠামো ও শিল্প কমিটি ক্ষতি অনুমোদন দিয়েছে জায়গা বরাদ্দ করা হয়েছে এই দশমিক সব মডিউলের জন্য কোথায় কোথায় কি ধরনের মডিউল হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের যেসব শিল্প পার্ক রয়েছে সেগুলি ব্যবহার করা হবে এবং নতুন প্রকল্পগুলির জন্য অনেকে কাজের সুযোগ পাবেন এদিকে তিয়াত্তর দশমিক তিন পাঁচ একর জমির উপরে ব্রিটানিয়া সংস্থা একটি প্রকল্প রূপায়িত করতে চায় এই কারণে এই সংস্থা প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগ করবে কি ধরনের বা কোথায় হবে এই প্রকল্প তা সাংবাদিকদের জানাতে পারেননি তো মোটামুটি অবশ্য এখান থেকে আপনারা দেখতেই পেলেন যে যারা বেকার সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে রাজ্যের মন্ত্রিসভা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা ব্যানার্জি তো সাতশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু বরাদ্দ হচ্ছে শিল্পের পারপাসে ঠিক আছে সাতশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু বিনিয়োগ আসছে তো খুবই একটা ভালো খবর খুবই একটা আশার খবর যারা বেকার সমস্যায় ভুগছেন তো মোটামুটি কর্মসংস্থার উপরে যে সরকার একটু হলো ওয়াকিবল হয়েছে বা জোর দিয়েছে এটা আপনারা ধরতেই পারেন এবং আশা রাখতেই পারেন যদি ভিডিওটি ভালো লাগে যদি ইনফরমেশনটি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন চাকরি হবেই থ্যাংক ইউ ভালো থাকবেন